দেখো, আজকে আমরা খালি ঘর পূরণের অঙ্ক শিখব। এই অঙ্কটা বেশিরভাগ বাচ্চাদের কাছে একটু কঠিন মনে হয়, তবে আমি বলবো এই ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু আর কঠিন লাগবে না, খুব সহজেই তোমরা শিখে নিতে পারবে। দেখো, এখানে আমার চারটে অঙ্ক দেওয়া আছে, আমি এই চারটে অঙ্কই কিন্তু তোমরা পুরোটা দেখবে, পুরো ভিডিওটাই কিন্তু তোমরা দেখো, তাহলেই তোমাদের কাছে সহজ হবে। তোমরা কিন্তু স্কিপ করে চলে যেও না, কেমন? দেখো, এক নম্বর অঙ্কটা খুব সহজ, দুই নম্বরটা তার থেকে একটু কঠিন, তিন নম্বরটা আর একটু কঠিন হবে, চার নম্বরটা অ্যাকচুয়ালি কঠিন আছে। এখন দেখো, কঠিন ব্যাপারটা কোনো অঙ্কই কিন্তু যে খুব কঠিন হয় বা কোনো অঙ্কই যে খুব সহজ হয় তা না, ব্যাপারটা পার্সপেক্টিভ। দেখো, তুমি যদি এই অঙ্কগুলো করবার জন্য তোমাকে প্রথমত তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগ খুব ভালো করে জানতে হবে। ভাগ এখানে লাগছে না, এখানে যোগ বিয়োগ গুণ আর ন ঘর পর্যন্ত টেবিলস বা নামতা, এটা খুব ভালো করে মুখস্থ থাকতে হবে, তাহলে এই অঙ্ক করতে একদম অসুবিধা হবে না। আর শোনো, এই অঙ্ক করবার জন্য কোনো রুলস বা কোনো আলাদা করে কোনো ফর্মুলা সেরকম তো থাকে না, এই অঙ্কগুলো করবার সময় তোমাকে নিজেই হিসাব করে করে এগোতে হয়, আর কিচ্ছু নেই ওই অঙ্কের মধ্যে। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা এক নম্বর অঙ্কটা করব। এক নম্বর অঙ্কতে কী দেওয়া আছে? দেওয়া আছে এখানে আছে 23, এখানে আছে গুণ 3, এই ঘরটা ফাঁকা আছে, এখানে 6, এই ঘরটা ফাঁকা আছে, 6, 9, 0, এখানে তিনটি লাইনে তিনটি সংখ্যাই দেওয়া আছে, এখানে 7 আছে, এই ঘরটা ফাঁকা আছে, এখানে 9 আছে। তাহলে আমাদের এটা শুরু করতে হবে কীভাবে? আমি কি বললাম যে আমাদের নামতাগুলো একদম সুন্দর মুখস্থ থাকতে হবে। এছাড়া আমরা জানি গুণ কীভাবে করতে হয়, সেই টেকনিকগুলো আমাদের মাথায় রাখতে হবে। দেখো, এখানে আমি কিন্তু শুরু থেকে করতে পারছি না, আমাকে নিচ থেকে আসতে হচ্ছে। দেখো, আমরা জানি যে এই গুণটা করবো সময় সবসময় ডান দিকে করে আমরা শূন্য বসে, এই যে তৃতীয় নম্বর দিয়ে যখন গুণটা করি, প্রথম নম্বরের গুণটাতে এখানে লিখলাম, দ্বিতীয় নম্বরটাতে এখানে লিখে এখানে শূন্য বসে, তাহলে এই যে শূন্য আছে তাহলে এখানে নিচে তো 9, এই 9টা কোথা থেকে আসলো? এই ঘরে যে সংখ্যাটা থাকে সেটাই এখানে আসে, তাহলে এই ঘরে নিশ্চয়ই 9 ছিল, তাই এখানে 9 আসছে, তাহলে আমার এখানে কত হবে? 9 হবে। এবার আমি আসবো এই জায়গাতে, এই 9টা এখানে কি করে হলো? 3-এর সাথে কত দিয়ে গুণ করলে আমার এককের ঘরে 9 আসতে পারে? দেখো, এখানে কিন্তু কত দিয়ে, অর্থাৎ আমাকে কিন্তু 1 থেকে 9 পর্যন্ত বা 0 থাকতে পারে, এই 0 থেকে 9 পর্যন্ত এই কটা সংখ্যাই আমাকে ব্যবহার করতে হবে, তার বেশি আর না, কেমন? তাহলে আমি আমি যদি 3-এর ঘরের নামটা পড়ি, তাহলে দেখো 3 1 3, 3 2 6, 3 3 9, 3 3 9, এছাড়া 3 1 3, 3 2 6, 3 3 9, 3 3 হতে পারে 1, এছাড়া আর কিছু কি হতে পারে? 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, হলো না, তাহলে শুধুমাত্র 3ই হতে পারে এখানে। তাহলে আমি বুঝে গেলাম যে এখানে 3 বসাতে হবে, একমাত্র 3 যদি বসাই তাহলে 3 3 9 হয়, ঠিক আছে? দেখো, এবার 3 2 6, এখানেও মিলে গেছে, তাহলে এখানে ঠিক আছে আমার। এবার কী করতে হয়, এই লাইনটা 3 দিয়ে গুণ করতে হয়, গুণ করাই আছে। আচ্ছা, এবার কী করতে হয়, এই লাইনের সাথে এই লাইন যোগ করতে হয়। দেখো, এখানে তো 9 বসানোই আছে, এখানে কী হলো, 6 আর 9 15, 5 বসলো, হাতে রইল 1, এই 6-এর সাথে 1 যোগ করে 7, আমাদের কিন্তু এক নম্বর অঙ্কটা হয়ে গেল, কেমন? এই অঙ্কটা কিন্তু খুবই ইজি ছিল। এই অঙ্ক এরপরে আমি আসবো এর থেকে একটু টফ। দেখো, এবার আসছে 2 নম্বর অঙ্কে, 2 নম্বর অঙ্কে কি হবে? দেখো, এই প্রত্যেকটা ঘরে কিন্তু একটা মাত্র সংখ্যা বসবে, অর্থাৎ একটা ডিজিট বসবে, অঙ্ক বসবে, মানে এই নয় যে 20, 22
বা 41-42 এরকম কিছু না, এখানে জাস্ট একটা করে সংখ্যা বসবে। কি বলেছিলাম, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা করে সংখ্যা বসবে ভগ্নিতে। তাহলে আমি এখানে আমার আমার কত লেখা আছে, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এখানেও ফাঁকা। আচ্ছা এখানে কত আছে, 2 আছে। তাহলে আমি কি জানি যে এই সংখ্যাটাকে কিছু দিয়ে গুণ করার পর তো এখানে 2টা এসছে। তাহলে 3 ঘরের নামটা আমি যখন পড়বো তখন দেখবো এককের ঘরে কখন 2 আসে। দেখো 3 ঘরের নামটা আমি যখন পড়া শুরু করছি, 3 আঙ্কে 3, 3 দুগুণে 6, 3 3 কে 9, 3 4 12। এছাড়া এরপরে তুমি গুণ করে দেখো আর একটাও লাস্টে 2 আসছে না, তাহলে অবশ্যই এখানে আমার 4 বসবে। তাহলে 3 4 12 হয়ে গেল। আচ্ছা এই তো হলো 12 2 বসিয়েছি, হাতে কিন্তু আমার 1 রয়ে গেছে। এই একটা আমি আপাতত এখানে কিন্তু এটা আমি যেটা লিখছি এটা আমি আমার রাখ সুবিধার জন্য লিখছি, 1 বিয়োগ করলে কিন্তু 6 হয়। তার মানে অ্যাকচুয়ালি এখানে কিন্তু সংখ্যাটা এই 7 নয়, এখানে কিন্তু সংখ্যাটা আমাকে খেয়াল করতে হবে যে 6। তাহলে আমি কি বললাম যে আমাকে এখানে এই 6টা কী করে এলো, এই 7টা কিন্তু নয়, এই 6টা কী করে এলো সেটা দেখতে হবে। তার মানে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যার এককের ঘরে 6 আছে। দেখো 4 ঘরের নামটা যদি এর করি তাহলে 4 4 16, একটা হতে পারে 4 4, এটা 16 হতে পারে। এছাড়া আরেকটা আছে 4 9 36, এখানেও এই দুটো ক্ষেত্রেই কিন্তু ডান দিকের ঘরে 6 আছে, এককের ঘরে 6 আছে। তার মানে আমার হয় 4 হবে 9 9 হবে, কিন্তু কী হবে আমি জানি না, আমার একমাত্র 4 কিংবা 9 এখানে হতে পারে, 4 হতে পারে কিংবা 9 হতে পারে। এখন আমি কি করবো দেখো, আমি এখানে কি হয়েছিল আমার 4 4 4 যদি আমি ধরি 4 4 16, আর এখানে যে হাতে 1 ছিল 1 মিলে 17 হলো, তাহলে কিন্তু আবার আমার হাতে 1 থাকছে। আমি এখানে আবার একটু নিয়োগ করে দেখে নেবো, এখানে বিয়োগ করলে আমার কত হচ্ছে, 2, তো মানে 22 হচ্ছে, এটা লাস্ট হয় সেই জন্য আমার একবারে দেখতে হলো 22। তাহলে 4 দিয়ে কাউকে গুণ করলে 22 হয় কি, 4 ঘরের নামটা দেখো, 4 দিয়ে কাউকে গুণ করলে 22 হয় কি না, তো 4 5 20 হতে পারে কিংবা 4 6 24 হতে পারে, কিন্তু 22 তাহলে হতে পারে না। তার মানে কি, তাহলে এখানে 4 হবে না, এখানে তাহলে 4 হবে না, 22 যেহেতু হতে পারছে না, তাহলে এখানে 4 হলো না, এখানে তাহলে হতে পারে কি, হতে পারে 9। আমি দেখি 9 বসি হয় কি না, দেখো 4 9 36, আর এই যে হাতের 1 ছিল মেয়ে 37 হলো, তাহলে কি রইলো, হাতের রইলো 3। এবার 4 ঘরের নামটা যখন আমি পড়ছি আমি দেখছি 4 5 20, 4 6 24, তার মানে 4 5 20 কিন্তু হচ্ছে, এই 20 সাথে এই 3 যোগ করলেই 23 হয়ে যায়। তাহলে আমি কি বুঝলাম যে এখানে 9 ঠিক আছে। তাহলে আমি এখানে কত বসাবো, 4, তাহলে একসাথে আমার ক্যালকুলেশন করা হয়ে গেল 4 5 20 8 3 23, তাহলে এখানে বসলো 5, তাহলে 2 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। ঠিক আছে এবার আসি 3 নম্বরে, এবার দেখো 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা আমি কিন্তু বলেছি 3 নম্বর অঙ্কটা আর একটু বেশি টাফ হবে। দেখো এখানে সমস্ত ফাঁকা রয়েছে, এখানে 9 রয়েছে, এখানে সমস্ত এই লাইনে ফাঁকা রয়েছে, মাঝখানে শুধু 7 রয়েছে, এখানে ফাঁকা 1 ফাঁকা, এটা 0 দিলেও 0 হতো, না দিলেও আমরা জানি এখানে 0 দিয়ে আমাদের অঙ্ক করতে হয়। আর এখানে এই দুটো ঘর ফাঁকা আছে, 4 আছে 3 আছে, তাহলে আমি শুরু করবো কোথা থেকে। দেখো 1 নম্বর অঙ্কে আমি দেখেছিলাম যে এখানে যে সংখ্যা থাকে 0 সাথে যোগ করে তো সেই সংখ্যায় নিচে নামে, তাহলে এখানে নিশ্চয়ই 3 ছিল তাই এখানে নেমেছে, তাহলে এখানে আমি যোগ বন্ধ করে 3 বসে দিতে পারি, বসলাম। এবার আমাকে কী করতে হবে, 9 ঘরের নামটা দেখতে হবে, কার সাথে গুণ করলে এখানে এককের ঘরে 3 আসে। আমি 9 ঘরের নামটা যদি দেখি, দেখো তুমি নামটাটা, এই জন্য আমি বলেছি যে নামটাটা একদম ছোটস্থ থাকতে হবে, তাহলে তুমি চাপ করে দেখতে পারো, তুমি 9 ঘরের নামটাটা পড়ো, পড়তে পড়তে দেখো 7 9 63, একমাত্র 7 9 63 একটাই সংখ্যা আছে যার এককের ঘরে 3 বসবে। তাহলে আমি এখানে চোখ বন্ধ করে এখানে 7 বসাবো, ঠিক আছে
এবার সামলাম 63 তো, তাহলে হাতে কত রইল আমার? হাতে কিন্তু আমার 6 রইল। আচ্ছা 6 যদি থাকে তাহলে এখানে এই সাপ কোত্থেকে এসছে? এই সাপ এসছে এই 6-এর সাথে 1 যোগ করে। তার মানে এখানে নিশ্চয়ই এই যে 1 সংখ্যাটা আমার আসা দরকার, এই 7 সংখ্যাটা নয়, আমার কিন্তু এই 1 সংখ্যাটা দরকার। তাহলে এই 1 সংখ্যাটা পেতে হলে আমাকে কি করতে হবে? আমি এবার কিন্তু 9 ঘরে নয়, এবার 7 এই ঘরটার সঙ্গে গুণ করেই তো এসছে। তাহলে এই যে 7কে কত দিয়ে গুণ করলে এককের সংখ্যে ঘরে 1 আসে, কারণ 1 এসেছিল তার সাথে ওই যে হাতে 6 যোগ করেই তো 7 হয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি 7-এর ঘরের নামটা পড়ে দেখো, 3 7 21। এছাড়া আর কি কোনো সংখ্যা আছে? আর কোনো সংখ্যা হচ্ছে না, একমাত্র 3 7 21। তাহলে আমি যদি এখানে 3 বসাই, হ্যাঁ আমি যদি এখানে 3 বসাই তাহলে 3 7 21 হচ্ছে, সেই 21-এর সাথে এই 6 যোগ করে 27 হচ্ছে। তাহলে আমার অ্যাকচুয়ালি হলো কত? 27। তাহলে এখানে নিশ্চয়ই সেই 2 বসে যাবে। ওকে, এবার আমি কি করব? এবার আমাকে, আচ্ছা আমি এই ঘরটা আমাকে আসতে হবে, এই ঘরটা আসার জন্য আমার এখানে সংখ্যাটা আমার দরকার, কিন্তু আমি তো জানি না এখানে কত বা এখানে কত আছে, আমি কিভাবে শুরু করব? তাহলে এখান থেকে আগে আমাকে এই ঘরে কিছুটা কাজ করে নিতে হবে এই লাইনে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 3-এর 3 বসেছে, এখানে 7 আছে, কত হলে দেখো 24 তো হতে পারে না, কারণ এখানে তো কোনো 9-এর থেকে বড় সংখ্যা তো কিছু বসানো যায় না। তাহলে 7-এর সাথে কত যোগ করলে 14 হয় সেটা আমাকে দেখতে হবে। আমি জানি 7 আর 7 মিলেই 14 হয়, তাহলে এখানে আমি 7 বসাতে পারি। তাহলে 7 আর 7 মিলে 14 হয়েছে। এখন এই 14 এক হাতে রয়েছে, তাহলে এখানে আবার 2 1 আছে, 2 আর 1 3, আর এই যে হাতের যে 1 এই মিলে হয়ে গেল 4, এই ঘরেও কিন্তু আমার 4 হলো। এবারে ঠিক আছে, এবার আমি এপাশে আর আসতে পারছি না, এখন আমার এখান থেকে আবার শুরু করতে হবে। দেখো এই যে 9টা তো এখানে যাই থাকুক, সেটা তো ফার্স্ট 9-এর সাথে গুণ হবে, তাহলে 9-এর সাথে কত গুণ করলে এককের ঘরে 7 আসতে পারে? দেখো 3 9 27, এছাড়া কি আর কিছু আসে? না, 9 ঘরের নামটায় একটাই সংখ্যা আছে, 3 9 27, যার এককের ঘরে 7। তাহলে আমি এখানে 3 বসাই, 3 বসিয়ে দেখি কি দাঁড়ায়। 3 9 27 7, হাতে রইল 2। এখন এই 3 3 9-এর সাথে 2 যোগ করলেই 11 হয়, তাহলে এটা মিলে গেল, এই 1 পেয়ে গেলাম আমরা অলরেডি, তাহলে এই 11 হয়ে গেল। এবার তো কোনো কাজ নেই, এবার কাজ হচ্ছে শুধু যোগ করে নামিয়ে দাও। এই অবধি তো আমার হয়ে গেছে, এতে 4 বসিয়েছিলাম, এখানে 1-এর 1 বসলাম, তার মানে আমার 3 নম্বর অঙ্ক হয়ে গেছে। খুব কি কঠিন? খুব কঠিন কিন্তু নয়। দেখো 4 নম্বর অঙ্কটা কিন্তু একটু টাফ আছে। দেখো যতই টাফ থাকুক এই অঙ্কগুলো শুরুতে তোমার দেখে কিন্তু টাফ মনে হবে। এবার তুমি যদি ভিডিওটা ভালো করে দেখো, ধরো একবারই তোমার বুঝতে অসুবিধা হলো, তাহলে তুমি একটা কাজ করো, রিপিট করো, তুমি রিপিট করো, রিপিট করলে কিন্তু তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 4 নম্বর অঙ্কটা দেখি কীভাবে শুরু করা যায়। দেখো 4 নম্বর অঙ্কে কিন্তু প্রচুর ফাঁকা ঘর রয়েছে, আমার শুরু আছে এই ডান দিক থেকে, এখানে 4 আছে আর এখানে 7 আছে। আমি 7-এর ঘরের নামটা আমার এই 4টা এসছে কোথা থেকে? এখানে যে সংখ্যাটা ছিল তার সাথে গুণ করে তো এই 4টা এসছে। তাহলে 7-এর ঘরের নামটায় কখন আমি 4 পাবো ডান দিকে, অর্থাৎ এককের ঘরে? দেখো 7 গুণে 14, এছাড়া আর কিছু আছে? না, আর কিছু হয় না। তাহলে 7 গুণে 14, তাহলে এখানে 2 হবে, তাহলে 7 গুণে 14 4 বসল তো। তাহলে হাতে আমার কত আছে? 14-এর 4 বসলে হাতে কিন্তু আমার একটা 1 আছে। তাহলে এই 1টা কী হবে? এই 6-7 42-এর সাথে যখন যোগ হবে
তাহলে 43 হয়ে যাবে। 43 এর এখানে 3 বসালাম, কিন্তু হাতে কিন্তু একটা 4 থেকে যাচ্ছে। আমি কিন্তু এখন এটা লিখতে পারছি না, আমি হাতের 4টা এখানে লিখে রাখছি, কেমন? এবার সেই 4টা কোথায় যাবে? এই সংখ্যার সাথে এই সংখ্যাটা যখন গুণ করব সেখানে গিয়ে যোগ হবে। তাহলে এটা তো 7, 7-এর ঘরের নাম তাই কখন 30 বা তার থেকে বেশি সংখ্যা আমি পেতে পারি? দেখো, 4 7 28, 7-এর ঘরের নাম তার দেখছি 4 7 28, 28-এর সাথে এই 4 যদি যোগ করি তাহলে কিন্তু 32 হয়, এটা হতে পারে। তাহলে এখানে 4 হতে পারে, কিন্তু আরো কিছু হতে পারে কিনা আমি দেখছি। আরেকটা 5 7 35, 7-এর ঘরের নাম তাই 5 দিয়ে যদি আমি গুণ করি 5 7 35 হচ্ছে। এই 35-এর সাথে 4 যোগ করলে কত হয় আমার? 39 হয়। এই দুটো একটা হবে, কিন্তু আমি জানি না 4 হবে কি 5 হবে। এখন এই ব্যাপারটা আমার কিন্তু ক্লিয়ার নেই আমার কাছে। তাহলে এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে এই পরের লাইনের কথা ভাবতে হবে। এই অঙ্কটা আমি আবারও বলছি একটু কিন্তু টাফ। এই পরের লাইনের কথা ভাবতে হবে। এই পরের লাইনে কি আছে? এখানে একটা 5 আছে। দেখো, এখানে গুণ করতে করতে এখানে যে 5টা এই সংখ্যাটা আছে, এই 5 সংখ্যাটা কোত্থেকে এলো? এই ঘরে যে সংখ্যাটা থাকবে তার সাথে এই ঘরের সংখ্যাটা গুণ করেই তো এই 5-এর পিঠে একটা কিছু আসবে। তাহলে আমি যদি 4-এর ঘরের নামটা করতাম তাহলে ম্যাক্সিমাম কত হয়? 4-এর ঘরের নাম তাই ম্যাক্সিমাম হয় 4 × 9 = 36। এবার 36-এর সাথে কোনো ছোট সংখ্যা যোগ করলে 50 বা তার বেশি হওয়া সম্ভব না, তাহলে 4 হবে না। তাহলে 5-এর ঘরে যদি হতো 5 × 9 = 45, ম্যাক্সিমাম 45, 45-এর সাথে হ্যাঁ 5 6 7 8 9 এগুলো যোগ করলে কিন্তু আমার 50-এর বেশি হচ্ছে, 50 বা তার বেশি হচ্ছে। তাহলে এখানে 4 হবে না, এখানে কিন্তু 5-ই হবে, কেমন? তাহলে 4 হবে না, 5 হবে। তাহলে আমি এখানে 5 বসিয়ে দিলাম। 5 যখন বসালাম তখন আমি কিন্তু এই যোগটা আমার এই গুণটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে এই লাইনটা। তাহলে আমার কি ছিল? 642 43, হাতে ছিল 4। এবার 5 7 35 আর 4 39, এখানে আমি 39 লিখলাম। আমি এখানে একই সঙ্গে আমি দেখে নিয়েছিলাম কি, যে ম্যাক্সিমাম 9 সংখ্যাটা আমার দরকার ছিল, সেই 9 দিয়ে কিন্তু 5-কে গুণ করে 5 × 9 = 45, তার সাথে কিছু যোগ করা হয়েছে, তার মানে এখানে কিন্তু 9-ই হবে। এখন আমি অঙ্ক করে দেখব যে 9-ই হবে আমি যে ধরেছি সেটা ঠিক হলো কিনা। দেখো, 9 × 2 = 18, 8, তাহলে হাতে রইল 1, 6 × 9 = 54, 55, হাতে রইল 5, 5 × 45 আর 5 50, 50-এর আমি কিন্তু 50-ই বসলো। আর 8 × 3 = 11, হাতে রইল 1, 9 × 10 = 5, 15, 5 আবার হাতে রইল 1, 3 আর এখানে 0, তাহলে 1, 3 আর 1 = 4। এবার কি হবে? 5-এ 5-ই বসে যাবে। তাহলে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো, দেখে যত কঠিন মনে হয় অ্যাকচুয়ালি কিন্তু তত কঠিন নয়। আমি আবার বলছি, তোমরা একবারে বুঝতে না পারলে তোমরা ভিডিওটাকে রিপিট করো, রিপিট করে করে দেখো, কেমন? ব্যাক করে গিয়ে দেখো, দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।